আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্বাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দয়ে আমরা অনেক ভালো আছি। আজকে আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক, বানাতে আমার কি কি উপকরণ লেগেছে। এর জন্য লেগেছে একটা কোজেট, একটা ক্যারট, আর লেগেছে কিছু আলু। আলুটা আর আমি এখানে দেখালাম না, ওটা আমি পুরো প্রসেসিং করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব। ক্যারেটটাকে প্রথমেই ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি, তারপর ঠিক এইরকমটা করে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই কাটারটা না থাকে তাহলে আপনারা কিন্তু এটাকে নাইফ অথবা যে যেভাবে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বটি বা নাইফ যেটাই হোক, ঠিক এরকম আমরা যে আলু ভাজি করি ঠিক সেই সাইজের করে কেটে নিলেই হবে। আর একটু ছোট করে নিলাম, যেহেতু এটা আমরা কাটলেটের মতো করে বানাবো তাই এটা একটু ছোট করে কেটে নিলাম। এরপরে হচ্ছে আমি ঠিক একইভাবে কোজেটটাকেও এইভাবে করে নিব, মানে ঝুকিনি যেটাকে বলে, তো এটাও আমি ঠিক এইভাবে করে কেটে নিব। সব কাটা হয়ে গেল আমার, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে দেখতে, কালারফুল। তো এখানে আমি এখন একটা ছোট পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কুচি করে, একেবারে মিহি কুচি করে নিয়ে একটু কিন্তু বড় সাইজ রেখেছি, দেখতে যেমনটা দেখা যাচ্ছে। আর আমরা যেহেতু বাঙালি ঝালটা একটু পছন্দ করি তাই একটা কাঁচামরিচ খুব ফাইন কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা স্কিপ করে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ মজারেলা চিজ। আর কেউ যদি চিজটা না দিতে চান তাহলে না দিতে পারেন, বাট চিজটা দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা ওটস। এখন এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে গুঁড়ো করে নিব। আর সব উপকরণ কিন্তু আমি একসাথে ভালো করে মেখে নিয়েছি। এটি কিন্তু আমি শুধু যা যা দিয়েছিলাম, চিজ, ক্যারট, কোজেট, তারপর হচ্ছে অনিয়ন আর চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ম্যাশ পটেটো হাফ কাপের মতো, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো আমি যে ওটসটাকে পাউডার করেছি সেটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এর সাথে এখন অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়ো। আমি এই গোলমরিচের গুঁড়োটা হাতে ক্রাশ করে নিয়েছি, এটা মানে হাফ করে ক্রাশ করেছি, একেবারে পাউডারটা ইউজ করিনি। আপনারা চাইলে এই জায়গাটি স্কিপ করে যদি চান তাহলে মরিচের গুঁড়া যেটা সেটা ইউজ করতে পারেন। আর দিয়ে নিলাম 1 টেবিল পরিমাণ সয়াবিন তেল। এবার সব উপকরণ একসাথে ভালো করে মেখে হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে আন্দাজ করে পরিমাণ মতো একটু ডো নিয়ে নিলাম, মানে মাখানো যে জিনিসগুলো সেটাই আমি নিয়ে নিলাম হাতে নিয়ে। এবার গোল করে এরকম করে তারপর একটা কাটলেটে শেপ দিয়ে দিব। তো আমি আর কাটলেটে শেপ দিলাম না, আমি গোল করেই নিলাম। সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ভালো করে সুন্দর করে গোল করে নিচ্ছি। তো প্রত্যেকটা এইরকম করেই আমি গোল করে এক সাইজ করে নেওয়ার ট্রাই করব। তো ঠিক এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিব একে একে। এই জিনিসটা কিন্তু খেতে খুবই মজা এবং স্বাস্থ্যকর, কারণ যেহেতু এখানে তেলের পরিমাণটা অনেক কম এবং সবজি আছে, ওটস আছে, সব কিছুই কিন্তু খুবই হেলদি। আপনারা চাইলে কিন্তু এটা সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তাতেও এটা অনায়াসে বানিয়ে খেতে পারেন, চাইলে কেউ টিফিনে নিতে পারেন। কারণ এই খাবারটা খেলে পেটটা কিন্তু অনেকটা সময় ভরা থাকে। যারা ডায়েট করছেন তারা কিন্তু চিজটা বাদ দিয়ে কিন্তু এইটা রান্না করে খেতে পারেন, মানে এইভাবে করে কাটলেট করে খেতে পারেন। তো একে একে আমি সব কাটলেটগুলোকে বানিয়ে নিব। আমার ভিডিওটা আমি অনুরোধ করব না চিনি পুরোটা দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টন করে দিবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে নিলাম ঠিক অল্প পরিমাণের তেল। এই তেলটা গরম হলে পরে আমি পুরো প্যানের মধ্যে তেলটাকে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এরপর একে একে যে কাটলেট বানিয়ে রেখেছিলাম সেটাকে শ্যালো ফ্রাই করে নিব অল্প তেলে অল্প আঁচে।
এই এইটা আমি কিন্তু আঁচুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপর পুরো প্রসেসিংটা করব। এখানে কিন্তু একেবারে অনেক হিট দিয়ে আমরা ভাজবো না, আর যতটুকু তেল আমি ইউজ করেছি ঠিক এতটুকুই তেলই আমি ইউজ করব, আর এক্সট্রা কোনো তেল আমি দিব না। এবার এটাকে আমি ডিম মাঝে ভেজে নিব এপাশ ওপাশ করে যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন একটা সুন্দর কালার না চলে আসছে। আপনারা চাইলে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে পারেন, আবার চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন। তবে একটু কড়া করে ভেজে নিলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা মোটামুটি হয়ে এসেছে। আমি কিন্তু আর একটু কড়া করে ভাজবো, এই অবস্থাতে আমি নামাবো না। আমার কাছে কড়া ভাজাটাই এটা খুব খেতে ভালো লাগে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এইরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।